Assalamualaikum bhai. Kemon achen? Bhai actually amar jana dorkar mane notun der jonno jara notun gari chalana shikhte chay jara shikhbo samne mane jara chalaitise tader jonno oneke gari kinte chay oneke gari mane chalaite chay erokom tader jonno arki mane apnar kaaj kam ki rokom eta jodi ektu bolten kaaj tele dam baraya bhai ar pashe ar kaaj kam nai amar apur maer bete bhai hoye acha pothi hore dao bhalo acha mane lokal pothi hai মানে এই যে মোটর ডিপার্টমেন্ট থেকে আচ্ছা মানে এই গাড়ি আপনি কত বছর ধরে চালান পনেরো বিশ বছর মাশাল্লাহ আচ্ছা পাঁচ বছর ধরে গাড়ি চালান আচ্ছা হ্যাঁ এই যে গাড়িতে একদম খালি এই যে মানে এখনো কোনো পেসেঞ্জার আসে নাই গিয়া এটা তো লোকাল বাস তাই না মানে এটা ইয়ে ইনায়তপুর টু সিরাজগঞ্জ মানে এই রোডে গাড়িটা চলে এই রোডে গাড়ি মানে যাতে চলে যে তাতে কি মনে কয় মানে ইয়ে হয় কি মানে পড়তে পড়ে কি মাঝে মধ্যে মাঝে মাঝে আল্লাহ দিলি তো হয় আবার আল্লাহ না দিলি তো হয় না বলেন নাই মানে কি এই ধরনের ইচ্ছা আমার করে বেশি হয় বাদ আজকে তো মানুষ কম রাস্তায় বন্ধ করা লাগবে কিনা আপনি কয় ঘন্টা গাড়ি চালাইতে হয় এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা আচ্ছা না আমি বলতেছি সকাল থেকে রাত মানে কয় ঘন্টা মানে সারাদিনে কতক্ষণ গাড়ি চালান দেড় ঘন্টা করে চারটি চার ঘন্টা ছয় ঘন্টা মানে সারাদিনে ছয় ঘন্টা গাড়ি চালান তাতে দিন আপনার কিরকম ইনকাম থাকে এত কম এটা কিভাবে মানে আপনার মাস কেড়ে কোনো ই নেই মানে ওই যে বেতন হিসাবে কাজ করেন না বড় গাড়ি স্লিপ দিয়ে দেন আট কিলো স্লিপ দিয়ে দেন কিনে চালায় নিজে ড্রাইভিং করে তাহলে ওটা কেমন হবে তা তো মানে যারা যে ট্রাক চালায় অথবা তাদের ইনকাম কেমন ট্রাক ড্রাইভার দের ইনকাম বেশি আচ্ছা এরকম ব্যাপারটা চলে খুব বেশি ইনকাম নাই তা আপনি কি সাজেশন দেন যদি কেউ গাড়ি ওই কিনতে চায় তাহলে বাস না কিনে ট্রাক কিনলে ভালো হইব ট্রাকের মধ্যে কোন কোন এই রোডের বাসের দাম ছিল 26 লাখ ধর সর্বপ্রথম চেঞ্জ দিলাম বাস না আসলো চেঞ্জ দিবার তো আসলো না 26 লাখ 25 লাখ করে দাম আসলো আর নতুন গাড়ি হ্যাঁ এই পুরানির নেই আচ্ছা রোড পার সহকারে রোড সব এই রোডে দাম আসবে আচ্ছা আর আম কিনবার দেবেন 7 লাখ 8 লাখ কে ভেবেন আপনি তো এই না গাড়ি হাই গাড়ি ভেবেন রোড সহকারে রোড সহকারে এত কমে গেছে এত কমে গেছে তো অবস্থা খুব খারাপ তো যারা এই যে ট্রাক কিনতে চায় কোন ধরনের ট্রাক কোন দিকে কি টাইপের ট্রাক কিনলে ভালো হইব মানে ট্রাকের ব্যবসা তো আমরা করি না কিন্তু ট্রাকের ব্যবসা আছে বড় গাড়িরও আছে ছোট গাড়িরও আছে 10 চাকা গাড়ি করে ব্যবসা আছে 6-7 গাড়ি ব্যবসা আছে 10 চাকা গাড়ি তো লং এ যায় লং ড্রাইভে যায় আর কি ডিস্ট্রিক্ট
মাসকে মনে যায় আবার কি হাফতা তিন হাফতা পরে ছিল একবার যায় খবর আছে যাই হোক মানে ইয়ে ট্রাকের ভিতরে তাহলে এখন ভালো ব্যবসা হ্যাঁ ট্রাকের ভিতরে ভালো আছে আমাদের তো আমি একটা ড্রাইভার খুঁজতেছি সত্যি কথা বলতে মানে আমি ওই একটা ট্রাক কিনবার চাই তো আমি ওরকম কোনো ড্রাইভার পাইতেছি না তার খোঁজেই আমি এখানে আসছি যে একটা ড্রাইভার দরকার আছে 18 দাও কত মানে 4 বাজে 8 মিনিট হইছে আরে শান্ত যদি আপনাকে ট্রাক কিনে 2023 সাল পার হই কি হবো মানে নিজে কো আর দিদি না তারপরে এলাকে নে যে আছে অনেকে তো চালাইতেছে মানে এটা চালাইতো যারা বড় ব্যানার তারা চালান পাচ্ছে যখন ধরে আছে তারা সমানে কিনতেছে আমার এগুলার হাতে তিনটা টিপ আছে আমি নতুনদের তো এটাই বলতে চাই যে যাই কিছু করুক ভাইবা চিন্তা করা দরকার ভাইবা চিন্তা করা লাগবে ভাইয়া আমার ভালো জমি ফাঁকি দিব না ভাই এতে মাছ দেখেন লাভ আছে সিজন মারে আমি তো এরকম গাড়ি দেখলাম এই যে নেটের ভিতরে অনেকে বলে বিক্রি করে এগুলো কিভাবে বোঝা যাইব যে গাড়িটা ভালো আছে গাড়িটা গাড়িটা আপনি ধর স্টার্ট করব দিন দিলে সাউন্ড ভালো স্টারিং ফাস্ট মার বডি কোনা সব কিছু পর করা ওয়ারের পর করা এই দিন দিলে দিন পর কোয়ালিফিকার বয়স আপনি কাগজ তো দেন আপনি তো গাড়ি কিনবা কাগজ দেখবেন পয়সা লাগে কিছু কত রেট আছে যখন দেখবেন কাগজ কিচ্ছু নাই তাহলে গাড়ি বাদ দিন আর যদি ওরা ঠিক করে দেয় কাগজপাতি তার মানে যে গাড়িগুলো কাগজপাতি কমপ্লিট আছে ভালো মানে মালিক একটাই ছিল দুই বছর তিন বছর পুরাই না গাড়ি নেওয়া যায় দেখা যাক মানে দোয়া করেন আমরাও গাড়ি নিবার চাইতেছি আর ড্রাইভার পাবো এখন ভালো একটা ড্রাইভার খুঁজতেছি এটা কিভাবে পাইতে পারি ট্রাকের মধ্যে ওটা তো সব জায়গায় চালান যাইব গাড়ি আল্লাহ যদি ভালো লাগে সালাম